বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে ধাপের হাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধাপের হাটে জমে উঠেছে পশু বেচা কেনা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে আসছেন ব্যাপারীরা। স্থানীয় হাটে দেশি এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। বড় গরুতে লোকসান গুনছেন খামারিরা। হাটে ভারতীয় গরুর সরবরাহ কম। এই চিত্র বগুড়ার ধাপের হাটের। দেশীয় ফ্রিজিয়ান সাহিওয়াল গরুতে ঠাসা জমজমাট ব্যথা কেনা। এই হাটকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হিসেবেও বিবেচনা করা হয়। উক্ত হাটে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রি হচ্ছে 70,000 থেকে 1,20,000 টাকায়। মোটাতাজাকরণ এবং কয়েক বছর ধরে সামলানো, অথচ এসব বড় মানের ষাঁড় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। খৈল, ভুট্টা ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধিতে গরু পালনে ব্যয় বেড়েছে 10 থেকে 12,000 টাকা। হাটে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে ভারতীয় গরু, কিন্তু বেচাকেনায় মন্দা, তাই মাথায় হাত ব্যবসায়ীদের। হাটে বেচাকেনা নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আজকের হাটে গরুর আমদানি অনেক বেশি। ক্রেতারা বলছেন গরুর দাম গত হাটের তুলনায় অনেক বেশি। বিক্রেতারা বলছেন ছোট এবং মাঝারি মানের গরুতে কিছুটা লাভ হলেও বড় মানের গরুতে গুনতে হবে লোকসান, অভিযোগ খামারিদের। আজকের হাটে বড় মানের গরু বিক্রি হচ্ছে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকায়। ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে বিক্রেতারা বলছেন 1 কেজি ভুষি কিনতে হচ্ছে 80 টাকায়, 1 কেজি ফিট কিনতে হচ্ছে 80 টাকায়, এজন্য গরুর দাম একটু বেশি। এছাড়াও ছিনতাই ও জাল টাকা রোধে নানা পরিকল্পনা হাতে নিয়েছে হাট কমিটি। বসানো হয়েছে সিসি ক্যামেরা। যেসব ভাইয়েরা উন্নত জাতের সার বা গাভী কিনতে ইচ্ছুক, তারা চাইলে উক্ত ধাপের হাটে আসতে পারেন। এখানে উন্নত জাতের সার এবং গাভী খুবই সুলভ মূল্যে বিক্রি করা হয়। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।